হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি তানভীর মোরাদ সকলকে স্বাগতম জানাচ্ছি বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে এই ভিডিওতে কয়েকটি ইনফরমেশন শেয়ার করব এবং তার মাঝে আজকে ভারতে 24 ঘন্টায় যতজন আক্রান্ত হয়েছে সেই সংখ্যাটি আপনাদেরকে বলবো। তো দেখতেই পাচ্ছেন এখন প্রায় 58,097 জন নতুন করে আক্রান্ত হয়েছে এই 24 ঘন্টায় এবং 534 জনের মৃত্যু হয়েছে। সাথে সাথে কিন্তু 15,389 জন রিকভারি করেছে। মূলত করোনার যে অবস্থা কয়েকদিনে আপনারা দেখতে পাচ্ছেন, যে প্রথমে 10,000 ছিল, তারপরে আস্তে আস্তে 20,000 30,000, এখন দেখেন এক ধাপে প্রায় 58,000 ছাড়িয়ে গিয়েছে। আর যে নিউজটি এখন আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বেনাপোলে কিন্তু আবারও 2 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মূলত তারা 3 জন ছিল, তারা বাংলাদেশি ছিল এবং বাংলাদেশ থেকে চিকিৎসা করার জন্য তারা ভারতে গিয়েছিল এবং ভারত থেকে ফিরে তারা করোনা নেগেটিভ রিপোর্টটি কিন্তু নিয়ে আসে, কিন্তু বাংলাদেশে আসার পরে তাদের টেস্ট করা হয় অ্যান্টিজেন টেস্ট। আপনারা জানেন যে বেনাপোল ইমিগ্রেশনে কিন্তু ভারত থেকে করোনা টেস্ট করে আসার পরেও কিন্তু আপনাদেরকে আবার বেনাপোলে করোনা টেস্ট করা হবে এবং এই টেস্টের রিপোর্টের পরে ভিত্তি করে আপনাদেরকে বেনাপোল ইমিগ্রেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়। তো সেই ইমিগ্রেশনের টেস্ট করার স্থানে আর কি, তাদের টেস্ট করানোর পরে তাদের 2 জনের আর কি পজিটিভ আসে। 3 জন ছিল মূলত রোগী, যে 2 জন তাদের পজিটিভ আসে এবং তাদের সাথে যে অ্যাটেন্ডেন্স ছিল সেই অ্যাটেন্ডেন্টের আর কি নেগেটিভ আসে, তার করোনা ধরা পড়েনি। কিন্তু রোগী যে 2জন মূলত যাদের উপসর্গ পাওয়া গিয়েছে তাদেরকে যশোর সদর হসপিটালে বিশেষ পাহারায় নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের সাথে যে অ্যাটেন্ডেন্ট আছে তাকেও কি আইসোলেশনে রাখার জন্য তাদের সাথে যশোরে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে ওখানে 14 দিনের কোয়ারেন্টাইন করানো হবে। বিশেষ করে ওটাকে বলা চলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। এবং 14 দিন পরে তাদের যদি রিপোর্ট ভালো আসে তাহলে তারা ছাড়া পাবে, না হলে কিন্তু তাদেরকে আবারও হয়তো কোয়ারেন্টাইন অথবা ভালো কোনো হসপিটালে স্থানান্তর করা হতে পারে। এটাই হচ্ছে মূলত অবস্থা। আর অনেকে কমেন্ট করছিলেন যে ভারত থেকে এখন আপনারা বাংলাদেশে যে কোনো ভিসা আসতে পারবেন কি না। মূলত যে ভিসাগুলো আপনারা এখন বহন করছেন, বিশেষ করে ট্যুরিস্ট ফ্যামিলি ভিসা, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছিলেন যে বেনাপোল দিয়ে আপনারা এই মুহূর্তে আসতে পারবেন কি না। তো বেনাপোল দিয়ে আপনারা ট্যুরিস্ট ফ্যামিলি ভিসা নিয়ে আসতে পারবেন, আপনাদের সমস্যা নেই। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যদি রেগুলার ভিডিও পেতে চান এবং আপ টু ডেট থাকতে চান, আপনারা দেখছেন যে এক এক দিন এক এক রকম তথ্য আসছে, এক এক রকম নিউজ আসছে, তো কোনো নিউজ যদি আপনাদের মিস না হয় এটা যদি চান আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, উপকার কিন্তু আপনাদেরই হবে। বন্ধুরা, এই মুহূর্তে সীমান্তের অবস্থা আপনাদেরকে আগেও 2টি ভিডিওতে বলেছি, তারই মাঝে আবারও এই 2জন ধরা পড়লো, জানি না কি হতে পারে। সামনে আরেকদিন আপনারা দেখেছিলেন যে একজন বাংলাদেশি নাগরিক, তিনিও কিন্তু মেডিকেল ভিসায় ভারতে গিয়েছিলেন এবং চিকিৎসা শেষে বাংলাদেশে ফেরার সময় ইমিগ্রেশনে তার করোনা পজিটিভ আসে এবং তাকে কিন্তু আইসোলেশনে বা কোয়ারেন্টাইন করার জন্য যশোর সদর হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তার জিনোম সিকোয়েন্স করে অমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছিল। সব কিছু মিলিয়ে এই হচ্ছে মোটামুটি সীমান্তের অবস্থা। এদিকে পররাষ্ট্রমন্ত্রী একটি বার্তা দিয়েছিলেন, সেটিও আপনাদেরকে আমি বলেছি। তবে হয়তো বর্ডার এইভাবে ঢিলেঢালাভাবে চালু থাকতে পারে এবং সবাইকে এইভাবে করোনার র্যাপিড টেস্ট আবার ইমিগ্রেশনে করা হবে এবং এখান থেকে যদি কারো অবস্থা খারাপ হয় বা আইসোলেশনের দরকার হয় সে তাহলে হয়তো তাদেরকে কোয়ারেন্টাইন অথবা আইসোলেশনে নিয়ে যেতে পারে। তো আরেকটি নিউজ আপনারা এখন দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে আইসোলেশনের কিন্তু সময় কমিয়েছে ভারত। আগে বা এখনও পর্যন্ত চালু আছে বাংলাদেশে, আপনারা জানেন যে 14 দিনের আইসোলেশন বা কোয়ারেন্টাইন যেটাকে আমরা বলি, সেটা ভারত 14 দিন ছিল ভারতে এবং ভারত সেটাকে এখন 7 দিনে নিয়ে এসেছে। বলা হয়েছে যদি আপনাদের মৃদু উপসর্গ থাকে এবং যদি পরপর 3 দিন আপনাদের যদি জ্বর না আসে তাহলে সেই ক্ষেত্রে আইসোলেশনের মেয়াদ হবে 7 দিন। কিন্তু যদি এইগুলোর ব্যতিক্রম হয়, জ্বর বেশি হয় অথবা অন্যান্য উপসর্গগুলো কিন্তু যদি দেখা দেয় সেই ক্ষেত্রে আবার আইসোলেশনের সময়টা বৃদ্ধি পাবে। এবং সেই সাথে কয়েকটি পরামর্শ দিয়েছে, সেগুলো আপনারা দেখে নেবেন ইন্টারনেট থেকে। এবং আরেকটি বিষয় হচ্ছে অমিক্রনে কিন্তু মৃত্যুবরণ করেছে ভারতের রাজস্থানের উদয়পুরের একজন,
তো এই হচ্ছে সর্বশেষ অবস্থা। আর যদি কিছু আপনাদের জানার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, নতুন কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে নতুন ভিডিওতে জানিয়ে দেব। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এর মাধ্যমে উপকার কিন্তু আপনাদেরই হবে। নতুন নতুন নিয়ম আসছে, নতুন নতুন আপডেট আসছে, সেইগুলো যদি মিস না করতে চান প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সকলে, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।